হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তো তোমাদের জন্য গাইস একটা চ্যালেঞ্জ থাকতেছে আর চ্যালেঞ্জটা কিসের উপরে থাকতেছে আর ওই চ্যালেঞ্জের উপরেও একটা থাকতেছে হচ্ছে সারপ্রাইজ গিফট তো সারপ্রাইজ গিফটটা কি হতে চলেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এবং ভিডিওটা কন্টিনিউয়াসলি করতে থাকো কে স্কিপ করো না আর যদি কেউ এই ভিডিওটা স্কিপ করো তাহলে ভাই কোনো কিছুই বুঝতে না তো ঘটনাটা হচ্ছে এরকমই তো আমার পাশে ডান পাশে যে ফিমেল মানে লড়কি কে দেখ রে সব লোক গাইস এ বহুতই বহুত বহুত জবরদস্ত গেম প্লে করতে গাইস মানে হিন্দিতে বললাম কেন আর কেন এরকম আমি এক্সাইটেড এটাও আমি তোমাদেরকে বলতেছি তো বেশি কথা না বাড়াই গাইস আমি সোজা ওর আইডিতে চলে যাই এবং এই ডেয়ারটা হচ্ছে যারা মোবাইল প্লেয়ার আছো যারা ভার্সেস পছন্দ করো তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এবং একটা সারপ্রাইজ গিফট হিসাবে তাদের জন্য তাদের আইডিতে একটা গিফট যাবে যদি পরে ওয়ান পার্সেন্ট ওয়ানে হারাইতে পারো বাট হারানোর আগে তোমাদের কলিজার মধ্যে কিছু একটা ভয় ঢুকায় তো দিতে হবে সো ভয়টার জন্য ওর আইডি আমি এখন ঢুকবো ওকে গাইস আমি ওর আইডি ভিজিট করতেছি তো চলে আসছি গাইস আমাদের জোস একটা অ্যানিমেশনের মাধ্যমে গাইস আমাদের মাঝে প্রেজেন্টেশন দিচ্ছে গাইস এস মারিয়াম লুকসটা কিন্তু গাইস পুরাই খাতারনাক লাগতেছে বাই দা ওয়ে গাইস ও লেভেল কিন্তু গাইজ সেভেন্টি থ্রি আইডি নাম হচ্ছে এস জে মারিয়াম নাম তো শোনাই সব লোক বাট ওর প্রোফাইলটাও কিন্তু গাইজ হোয়াইট অ্যান্ড গোল্ডেন বাট রিসেন্টলি গাইজ ও কিন্তু গোল্ডেন করতেছে আচ্ছা হোয়াট এভার এগুলো আমরা প্রসঙ্গে বাদ যাই বাট আমি এই যে জিনিসটা এখন দেখাবো সেই জিনিসটা দেখলে ভাই তুমি শক্ট হয়ে যাবা আমি কেন বলতেছি ও আমার চোখে দেখা মধ্যে বেস্ট একটা ফিমেল গেমার বিডির হিসাবে বিবেচিত এবং অলওয়েজ থাকবে তো আমি ওর আইডিটা আইডিটা ভিজিট করে এই জিনিসটাই দেখাবো যাতে তোমাদের কলিজার মধ্যে ভয়টা ঢুকে যায় যে একটা মেয়ে গেমার এতটা কিভাবে ভালো খেলতে পারে ওকে গাইস আমরা ওভারভিউ তো চলে যাই ওরা অ্যাকাউন্টে তো ওভারভিউতে আসার পরে ভাই এখানে আমি প্রথমে বিয়ারটা দেখাচ্ছি জাস্ট বিয়ার র্যাঙ্কটা এইখানে ভাই বিয়ারে আসার পরে ভাই সেভেন পয়েন্ট ফাইভ সেভেন কেডি ভাই সিরিয়াসলি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন কেডি ভাই একটা মেয়ে ঘেমারের এটা মেনটেন করা বহু ভাই হুদা মানে কেমনি বলবো বুঝাইতে পারবো না বাট ভাই যে মেইন জিনিসটা আমি দেখাবো সেটা দেখলে ভাই জাস্ট পুরা অবাক হয়ে যাবা এইটার চাইতো আগুন যেটা দেখাবো তো এইখানে আমি চলে আসছি गाइस ক্লাস স্কোয়াডে ক্লাস স্কোয়াডে র‍্যাঙ্কে আসার পরে ভাই জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও गाइस হেডশট রেট 98% ভাই সিরিয়াসলি 98% হেডশট রেট একটা মেগ গেমারের কিভাবে হইতে পারে ভাই সিরিয়াসলি আর যদি তোমরা প্রসঙ্গে আসো তাহলে ভাই কিভাবে সম্ভব ভাই দেখো এখানে ও ম্যাচ প্লে করছে হান্ড্রেড ম্যাচ সত্তরটা উইন এবং চারশো ছাব্বিশ জনকে মনে করো যে ডলার কিনতে দিছে আর কেডি দেখতে পাচ্ছ ভাই টু পয়েন্ট বাট ভাই মেইন কথা হচ্ছে ও এত হেডশট ডেট কীভাবে মারে তো ভাই এইখানে মেইন টুইক্সটা হচ্ছে এইখানেই যে ও এত হেডশট ডেট কী করে মারে আর ও কি দিয়ে গেম প্লে করে ভাই ও হচ্ছে মোবাইল প্লেয়ারও না পিসি প্লেয়ারও না ও হচ্ছে আইপ্যাড প্লেয়ার গাইস আমি আবারও শুনো ও কিন্তু আইপ্যাড দিয়ে গেম প্লে করে বাট ভাই এত বড় একটা ফুল স্ক্রিনের মধ্যে জাস্ট দুই আঙ্গুলের সাহায্যে ভাই এত ড্রাগ শট কেমনে যে মারে ও জানে আর ভাই আল্লাহ খুদা ভালো জানে বাট ভাই সিরিয়াসলি ওর হেড শট এবং এই স্কোয়াড্রা মারা যদি দেখো ভাই জাস্ট ফ্যান হয়ে যাবা ওর আর মেইন আমরা ভিডিওর শেষের দিক দিয়ে এসে একটাই কথা বলতে চাই যদি কেউ মানে মানে যদি কোনো মোবাইল প্লেয়ার থাকো যে অনেক ভালো গেম প্লে করো অনেক জোস টাইপের করো যদি ওরে বিট করতে পারো কাইন্ডলি প্লিজ ইউ আইডিটা কমেন্টে পিক আপ করে দিবা আর যদি ওরে কেউ ওয়ান ভার্সেস ওয়ানে লাইক একটা টার্গেট দিয়ে দিতেছি লাইক সেভেন থ্রিতে সর্বোচ্চ তিন মানে ওর তিন রাউন্ড দিবা আর তুমি সাত রাউন্ড নিবা যে ব্যক্তি এই টাস্কটা কমপ্লিট করতে পারবে তার জন্য গাইস নেক্সট বুয়া পাস গিভাবে সো দেখা যাক এই চ্যালেঞ্জটা কে কমপ্লিট করতে পারে এবং কে ওরে হারাইতে পারে এবং কোন ব্যক্তি গাইস ভুয়া পাসটা রিসিভ করতে পারে সো গাইস ভিডিওটা শেষ করতেছি অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই গাইস সি সুন আল্লাহ হাফেজ অ্যান্ড লাভ ইউ অল